এলাকাবাসী সবাই খুশি যে একই পরিবার থেকে তিনজন ডাক্তার হবে। নেট থেকে দূরে রাখা, দূরে থাকা বা প্রেম টেম বলেন বা অতিরিক্ত ঘুম বলেন, আড্ডা বলেন, যাবতীয় সব কিছু থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। শুধু অসুস্থ ছাড়া, অসুস্থতা ছাড়া আমি কখনো পড়া মিস দিইনি। যাদের অদম্য ইচ্ছা আছে এবং মেধা আছে, যারা চেষ্টা করলে সব কিছুই সম্ভব করতে পারে। দর্শক, দৈনিক করতোয়ার ক্যামেরায় আজ তিন যমজ ভাইকে আমরা পেয়েছি, যারা মেডিকেলে চান্স পেয়েছেন। দুজন এবার এবং একজন গত বছরে চান্স পেয়েছেন। মধ্যবিত্ত পরিবারে ৬ বছর বয়সে বাবাকে হারিয়েছেন, এরপর থেকে মাই তাদেরকে বড় করেছেন। আজ আমরা কথা বলবো তাদের সাথে। প্লট রেডি, আপনি রেডি তো? আমার নাম মোহাম্মদ রাফিউল ইসলাম, আমি তিনজনের ভিতর ছোট। আমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে চান্স পেয়েছি। আমার নাম মোহাম্মদ মাফিউল হাসান, আমি গত বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছি। আমার নাম মোহাম্মদ শাফিউল হাসান, আমি এবছর MBBS ভর্তি পরীক্ষা 23-24 দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরে চান্স পেয়েছি। সবাই, এতে সবাই এলাকাবাসী সবাই খুশি যে একই পরিবার থেকে তিনজন ডাক্তার হবে। আমার বাবা গোলাম মোস্তফা, তিনি 2009 সালের 12 অক্টোবর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন। তখন আমাদের বয়স ছিল মাত্র 6 বছর। তারপরে থেকেই আমাদের পিছনে অগ্রণী ভূমিকা পালন করেন আমার মা। আমি ফার্স্ট টাইমে ভর্তির সুযোগ পাই এবং আমার বাকি দুই ভাই এবছর মেডিকেলে ভর্তির সুযোগ পায়। দিনের পর দিনে পড়ছি, কখনো আমি পড়ার ফেলে রাখি নাই। শুধু অসুস্থ ছাড়া, অসুস্থতা ছাড়া আমি কখনো পড়া মিস দিইনি। প্রথমে যখন আমি রেজাল্টটা দেখি, তখন আমার এক ভাই মাফিকে, তাকে আমার রেজাল্টটা দেখাই, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম যে আমিই পাইছি কিনা। আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখা যায় যেহেতু তিনটা একাডেমিক সাবজেক্ট পাশাপাশি জিকে ইংলিশ থাকে, কেউ এককভাবে কোনো একটা বিষয়ে যদি সেইভাবে ফোকাস দেয় আর বাকিগুলো যদি মানে অবজ্ঞা বা অবহেলায় রাখে, দেখা যায় যে চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যায়। পড়াশোনার বিষয়ে নেট থেকে দূরে রাখা, দূরে থাকা বা প্রেম টেম বলেন বা অতিরিক্ত ঘুম বলেন, আড্ডা বলেন, যাবতীয় সব কিছু থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, তাহলে চান্স পাওয়ার পথটা অনেক সুগম হবে। আমার ভয় ছিল না, কারণ আমি জানি যে আমি যদি মেডিকেলে চান্স পাই বা পড়ি, দেখা যাও আমি যদি 2-3টা টিউশনই করাতে পারি, আমার অটোমেটিক্যালি 8-10 হাজার টাকা আমি ইনকাম করতে পারবো। আমার নিজের টাকা নিজে চালিয়ে, নিজের টাকা দিয়ে নিজের খরচ আমি চালিয়ে যেতে পারবো। আমার আমার ধারণা যে পড়ার ক্ষেত্রে টাকা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। যাদের অদম্য ইচ্ছা আছে এবং মেধা আছে, যারা চেষ্টা করলে সব কিছুই সম্ভব করতে পারে। ডাক্তার হওয়ার পরবর্তী প্ল্যান অবশ্যই থাকবে যে একজন আদর্শ ডাক্তার হিসেবে এবং নৈতিক ও ধার্মিক মানুষ হিসেবে সবসময় মানুষের পাশে থাকার, যারা বিচ্ছিন্ন মানুষ আছে, প্রান্তিক মানুষ আছে, তাদের কাছে মানে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার, এবং এর পাশাপাশি যারা গ্রামের মানুষজন আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, যারা শুভাকাঙ্ক্ষী আছে, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার, এবং এছাড়াও আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক বা যেভাবেই হোক, তাদেরকে সাহায্য সহযোগিতা করার।